হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ফুড ব্লগটা মূলত রাঙ্গামাটির বরকল উপজেলার যে ঘাট আছে, ঘাটের পাশে একটি রেস্টুরেন্ট, জুম রেস্টুরেন্ট। যথারীতি আমরা জুম রেস্টুরেন্টে এসেছি। তো রেস্টুরেন্টটা অনেক পরিপাটি এবং গোছানো, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেনু দেখা যাচ্ছে, মেনুতে আমরা 350 টাকার একটা মিল অর্ডার করেছিলাম। এবং রেস্টুরেন্ট থেকে লেকের যে দৃশ্য, অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। চাকমারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার প্রমাণ আমরা দেখেছি। এবং রেস্টুরেন্টের বাইরে কিছু আদিবাসী চাকমা দেখলাম, মনে সুখে তাদের হাতে বানানো হুক্কা খাচ্ছে। তো দেখা যাচ্ছে আমরা কী কী অর্ডার করেছিলাম। কেসকি ফ্রাই, চামেলি মাছের ভর্তা, সালাদ এবং ব্যাম্বু চিকেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন খুব মজাদার ছিল। সেই ব্যাম্বু চিকেন আসলে, বিশেষ করে কেসকি মাছের ফ্রাই, চামেলি মাছের ভর্তা তুলনায় নেই, সাথে ব্যাম্বো চিকেন অনেক মজাদার একটা খাবার ছিল 350 টাকার মধ্যে। যদিও বা মনে হয়েছে একটু এক্সপেন্সিভ, কিন্তু খাবারটা আসলে মজাদার ছিল। ব্যাম্বো চিকেন সার্ভ করার জন্য প্লেটিং করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। যথারীতি আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে বসেছি। খুব মজাদার এবং সুস্বাদু একটা খাবার ছিল। পরে আমরা পলওয়েল পার্কে গিয়েছিলাম। পলওয়েল পার্কে বিভিন্ন জায়গায় ঘুরে সবশেষে আমরা ব্যাক করি। তো আজকে এই পর্যন্ত, আরেকদিন দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।